প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রাজপথ। নির্বাচনে জালিয়াতির প্রশ্নে ট্রাম্পের অভিযোগের পক্ষে অবস্থান নিয়ে শনিবার কয়েক হাজার সমর্থক বিক্ষোভে নামে, কিন্তু ট্রাম্প শিবিরের অভিযোগ অনুযায়ী কয়েকটি অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার পরও কোনো প্রকার কারচুপির প্রমাণ পায়নি বলে দাবি নির্বাচন মণ্ডলীর। অন্যদিকে আন্দোলনকারীদের সমর্থন নিয়ে টুইট বার্তা দেওয়ার পর শনিবার ট্রাম্পকে গলফ ক্লাবে খেলতে দেখা গেছে। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রাজপথে নেমেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। শনিবার রাজপথে সমবেত হয়ে মার্কিন নির্বাচনে ভোট জালিয়াতির বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা। পূর্ব ঘোষিত এই বিক্ষোভ র্যালির আয়োজকরা বিভিন্ন স্থানে এক এক নামে এই আন্দোলন পরিচালনা করছেন। কোথাও মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন মার্চ, মার্চ ফর ট্রাম্প, আবার কোথাও স্টপ দ্য স্টিল বলে আখ্যা দিয়ে মিছিল করছেন তারা। কোনো প্রেসিডেন্ট নির্বাচন হয়নি, সবই মিথ্যা। আমরা দেশের আইনি ব্যবস্থা, বিশেষ করে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিতে চাই আমরা হাল ছাড়বো না। তারা ভোটে কারচুপি করেছে এবং সেটি প্রকাশ হয়ে গেছে। 7ই নভেম্বর জো বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর থেকেই বেশ কিছু বিচ্ছিন্ন বিক্ষোভ করেছে ট্রাম্পের সমর্থকরা। তবে শনিবারের বিক্ষোভের আকার ছিল অপেক্ষাকৃত বিশাল। ওথ কিপার্স মিলিশিয়া ও প্রাউড বয়েজের সদস্যরা সহ বিভিন্ন উগ্র ডানপন্থী সংগঠনের সদস্যরা এতে অংশ নেয়। ওয়াশিংটন ছাড়াও মিশিগান ও অ্যারিজোনা সহ আরও বেশ কটি অঙ্গরাজ্যে বিক্ষোভ সমাবেশ করেছে ট্রাম্প সমর্থকরা। এদিকে ক্ষমতায় টিকে থাকতে আইনি লড়াইয়ে নেমেও খুব একটা সুবিধা করতে পারেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে করা বেশ কয়েকটি মামলায় এরই মধ্যে হেরে গেছে রিপাবলিকান প্রচার শিবির। এ অবস্থায় তার সমর্থকরা শনিবার যখন রাস্তায় নেমে বিক্ষোভ করছিল, তখন ট্রাম্প নর্দার্ন ভার্জিনিয়ার ন্যাশনাল ক্লাবে গলফ খেলছিলেন। অবশ্য এক টুইট বার্তায় আন্দোলনকারীদের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নাহিদ জিহান, নিউজ 24।